ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে এখন থেকে এই সমস্ত অ্যাক্টিভিটিসের অ্যান্সার আমি দিতে থাকবো তো আজকে যে অ্যান্সারটা নিয়েছি সেটা হলো ক্লাস এইটের টেক্সট অ্যাক্টিভিটি অ্যান্সার নিয়ে এসেছি লেসেন নাম্বার থ্রি অ্যাক্টিভিটি টেন এ লেসেন নাম্বার থার্টিন সরি লেসেন নাম্বার থার্টিন অ্যাক্টিভিটি টেন এখানে একটা রাইটিং রয়েছে কনভার্সেশান দেখো রাইট অ্যান্ড ইমাজিনারি কনভার্সেশান বিটুইন ইয়োরসেল্ভ অ্যান্ড এ ট্রি উইচ ইউ হ্যাড প্ল্যান্টেড অ্যান্ড উইচ হাজ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল তোমার নিজে হাতে লাগানো একটি গাছ যেটি বড় হয়ে গেছে সবুজ হয়েছে তার সঙ্গে তোমার কথাবার্তা চলছে সেইটার একটা কনভারসেশনের রাইটিং এখানে আছে তো চলো দেখে নিই অ্যান্সারটা কীভাবে তোমরা লিখবে কনভারসেশানটা দেখো শুরুতে যেটা করতে হবে তোমাকে খাতার উপরে লিখতে হবে যে কনভারসেশান বিটুইন মাই সেলফ অ্যান্ড ট্রি এটা লিখতে হবে লিখে তারপরে তুমি মেন কনভারসেশনে যাবে সেখানে কি করবে শুরু করবে গাছকে দিয়ে যেটা আমি শুরু করেছি দেখো হাই ফ্রেন্ড হাউ আর ইউ গাছ বলছে হ্যালো বন্ধু কেমন আছো সারপ্রাইজিংলি তুমি অবাক হয়ে গেছো হঠাৎ করে ইজ টকিং ইয়ার হু আর ইউ এখানে কে কথা বলছে তুমি কে তখন গাছটা বলছে আই এম দ্য ট্রি ইউ প্ল্যান্টেড টেন ইয়ার্স এগো ইউ গেভ মি লাইফ আমি একটা গাছ তুমি আমাকে দশ বছর আগে লাগিয়েছিলে তুমি আমাকে জীবন দিয়েছিলে এ কথা শুনে গাছটি বলছে ও তুমি বলছো ও রিয়েলি আই ফরগট অ্যাবাউট ইউ আমি তো তোমার কথা ভুলেই গেছিলাম ওয়েন আই হ্যাড প্ল্যান্টেড ইউ ইউ আর ভেরি স্মল আমি যখন তোমাকে লাগিয়েছিলাম তুমি খুব ছোটো ছিলে নাও ইউ হ্যাভ গ্রাউন্ড আপ গ্রিন অ্যান্ড টল এখন তুমি অনেক বড়ো হয়েছো এবং লম্বা হয়েছো তখন গাছটি বলছে নো আই গট টু ফ্রেন্ডস সেখানে দেখো আমি দুজন বন্ধু পেয়েছি তুমি জানো তখন তুমি বলছো রিয়ালি হু আর দে তারা কারা তখন বলছে একটি স্কুইরাল অ্যান্ড এ প্যারট লিভ ইন মাই ব্রাঞ্চেস একটি স্কুইরাল এবং প্যারট আমার গাছে থাকে শাখার মধ্যে দে আর মাই ফ্রেন্ডস নাও তারা আমার বন্ধু উইল ইউ ইট মাই সুইট ফ্রুট তুমি কি আমার মিষ্টি ফল খাবে তখন তুমি বলে শিওর আই শ্যাল বি হ্যাপি টু ইট দ্যাট আমি খেয়ে খুব খুশি হব তুমি যদি দাও টেক দিস ফ্রেন্ড হিয়ার ইজ দ্য জুসিয়াস্ট ফ্রুট ফর ইউ মাই সেভিওর আমাকে যে রক্ষা করেছ এই নাও আমার সব থেকে সুমিষ্ট রসালো ফলটি তুমি খাও তখন তুমি খেলে এবং তুমি বললে দ্য ইয়োর ফ্রুট ইজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড জুসি সত্যিই তোমার ফলটা সত্যি মিষ্টি এবং রসালো তখন গাছটি বলছে আই শ্যাল বি অলওয়েজ গ্রেটফুল টু ইউ ফর গিভিং মিস সাচ এ বিউটিফুল লাইফ আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তখন বলবে থ্যাংক ইউ ডিয়ার বি হ্যাপি আই উইল টক ইউ ল্যাচার অনেক ধন্যবাদ বন্ধু তুমি সুখ আনন্দে থাকো তোমার সঙ্গে আমি পরে কথা বলবো নাও আই হ্যাভ টু গো স্কুল গুড বাই এখন আমাকে স্কুলে যেতে হবে তোমাকে বিদায় তখন সেও গাছটি বললো গুড ফ্রেন্ড তো এটা খুবই ছোটো করে লেখা রয়েছে তুমি এখান থেকে অনেক বড়ো করে লিখতে পারো অর্থাৎ এখানে এনলার্জ করতে পারো কনভারসেশন ঢোকাতে পারো যে তুমি তোমার বন্ধুদের সাথে কীভাবে সময় কাটাও গাছটার বন্ধুদের সাথে অর্থাৎ সেখানে স্কুইডারের সাথে কীভাবে সময় কাটায় বা তুমি বাগানে এসেছো অনেক দিন পর সেটাও তুমি বলতে পারো এবং অন্যান্য কথা এখানে জুটতে পারো সেই ফ্রিডমটা তোমার রয়েছে তবে খুব বেশি বড়ো করলাম না কারণ এখানে দশ নাম্বারের জন্য এই নাম্বার এইটুকুই যথেষ্ট বলে আমার মনে হয়েছে তো অবশ্যই এরকম দেখতে থাকো সমস্ত রাইটিং পাওয়ার জন্য অ্যাক্টিভিটিস অ্যান্সার পাওয়ার জন্য এবং ইংরাজি শেখার জন্য চ্যানেলটি ফলো করতে থাকো প্লে সমস্ত ভিডিও পেয়ে যাবে গ্রামার পেয়ে যাবে যেটা পাবে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আমি তোমার জন্য অবশ্যই ভিডিওটি বানিয়ে দেবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আর যারা প্রথমবার চ্যানেলে এসছে তাদেরকে অনুরোধ থাকবে আর একবার যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিওগুলো সবার প্রথমে পেতে পারো অবশ্যই নোটিফিকেশান বাটনটি অন করে রাখো থ্যাংক ইউ সো মাচ